Assalamualaikum. Waalaikum salam. Aap lo dire? Jo hai bhai sahab. Bala asuni apne. Bala si. Tumra ke to phone pa hoja na kitab bishoy kutta ami bustam parab na. Kurbani rak shomoy aise tumra phone dile phone dor na khail tore khoto ta phone dilam tui dekhi phone dor usna kitab koi ta khos. Oh guru guru tikha je phataiya diso bhai sahab. Guru to loisi saitya. Guru saitya loisi us khoto dekha loisi us. Ekta loisi bhai sahab 90000 ar ekta loisi 110000 আর একটা লইছে 95000 রে একটা লইছে 85000 রে সরবমোট 4 লাখ 20 হাজার টাকা গেছে কইছো এটা যাও যে আছে নি তাই ইনজেকশন মারা উড়ানি জি না জি না এটা পুষ্ট পুষ্ট আছে আপনারে আমি ভিডিও পাঠিয়ে দিব না তুই এক কাম করিস আরো যে 6 লাখ পাঠাইছি টাকা পাইছস নি ব্যাংকে পৌঁছে গেছে নাকি আর তুলছস নি জি না ভাইসা এখন তুলছি না আমি ব্যাংকে পৌঁছে গেছি আমি দিছি মোবাইলে মেসেজ উঠছে ইয়া কখন কালকে তুলিস তুলি আরো 6টা গরু কিনিস মুট কত হইতো গরু জানস নি না তো কইলা কইলা 10টা কিনার লাগি ও 10টা কিনিস গরু 10টা প্রায় 11 লাখ টাকার বিক্রি হইতো 10টা 11 লাখ টাকার বিক্রি হইতো এলাকার বাইসে দেখতে কইতা না বা বেটা কুরবানি দিছে তুতা আসা কুরবানি দিছন তুতা বেটা কুরবানি দিছন ওলা শুরু উড়তো গতবার দেলা শুরু উড়ছিল ওলা শুরু উড়তো বুঝছস নি জি জি এক নামে আপনারে চিনন সকলে ও প্রতি বছর তো আমি 10টা দেন 60টা কিনছ আর 6টা কিনু হইছো আচ্ছা তে খেয়াল করি কিনিস কুরবানির টাকা তো আর জো করিস ও যে গতবার যে দিছলে কুরবানি মনে আছে নি কুরবানি দিয়া মাংস নানি মাংস গতবার যারা তুলা তুলা মাংস দিয়া বুঝ দিলাইছিলে মনে আছে নানি তা ওরা তুলা তুলা বুঝ দিয়া নানি আর সারা মাংস রে তুই ফ্রিজে রাখি দিবে ফ্রিজ কইছিলাম কিন্তু কিনছস নি একটা যে ভাই স্যার ফ্রিজ আরটা কিনছি তো কত হইলো ফ্রিজ ফ্রিজ আগর দুইটা আর কোন একটা কিনছি তিনটা ডিপ ফ্রিজ আছে নি ডিপ ফ্রিজ নি যে ডিপ ফ্রিজ দুইটা গরুর মাংস দরব নি সব অল মাংস দরব নি মানে 4-5 টায় গোল্ডেন মিলাইয়া ই গীতা হবো ভাই সাহেব সকল মাংস আমরা গরুর ভিতরে হারাইল এটা তো মাংস বাইটা তো লাগবে সামান্য রামু আমরা কুটুম বেসন লাগে আমরা লাগে সকল মাংস গরু হারাই গীতা কথা দূর বেটা আমরা তুই সকল মাংস বাইটা দিলে তুই মুরব্বি না আমি মুরব্বি হ্যাঁ সরকারি খাইরা আর মসজিদ ঘুমাই রায় বুধ ফাইরা না গতবার যে ইসলাম জেলা মনে নাই তুলা তুলা করে মাংসরে বুঝ দিয়া মাংস বুঝিলি তো বাইটা দিলাইছি আর সারা মাংস টাংস সব ফ্রিজে রাখবে আর নয়া ফলিতিন আনিয়ে আমরা আমরা ফুবর বন্ধ যে ও যে জঙ্গলের সাইড দিয়ে রোদ লাগে অন মাঝে মাংস ফুকাইবে ফ্রিজে একলগে তো সব ফুকাইতে পারতে নাই ফ্রিজটাই বাকরি বাকরি ফুকাইবে ও ভাই সাহেব এটা কুরবানি বিবানি দিয়া এটা আলিম উলামা হলে কইছেন যে তিনবার করিয়া একবার দেওয়া লাগে কুটুম কাছে আর একবার দেওয়া লাগে ভাঞ্চাই তো আর আর একবার গড় আনাইন লাগে এটাই সকল তো আমি আর এটা পারতাম ভাই সাহেব এটা আপনি মাইজুম ভাই লোকে মাথুক তাই লোকে মাইতে আপনি এটা সমাধান করুক এই বেটা বেশি বুঝিস না বেশি বুঝস নি তুই টাকা তুই দিলে আমি দিলাম ও তো বুঝস কেনে হারা বছর আমার এখানে মাংস টাংস লইয়া খাওয়া লাগে আমি কুরবানি দিলাম আমার নামন নামও হয়ে গেল এরপরে মাংস ফুকাইলে আমি ও মাংস ও অন আনাইলাম আমি আমার বিদেশে নাইয়া অন তাকে আমি মাংস গুণ আস্তে আস্তে খাইলাম ইনো আমার আত্মীয় স্বজন আসুন এরা লইয়া খাইলাম আমার টেকা বাঁচলো ইবার নাম হয়ে গেলো আমি কুরবানি 10টা দিছি তো আমি কুরবানি 10টা দিছো এলাকার মাসে কইলো ইবার দিয়ে হুটকি বানাই আমি সারা আনিলাম ওবা দিয়ে আমি আস্তে আস্তে আনাইলি মো আনাইয়া খাইমু আমার টেকা বাঁচবো টেকা কিটা গাছও ধরে নিজে তামন দরতা এটা তো আপনি করা প্রতি বছর 10টা কুরবানি দিরা এটা মাঝে মাথা মাথা করে যে তুতামিয়া 10টা কুরবানি দেন আর প্রতি বছর আবার ওর দেখ হারাইয়া ফিরিজ তো রাখা এটা মাথা মাঝে করে নামও করে মাঝে আবার বদনামও করে বা এই বেটা বদনাম করলো আর নাম করলো এটা শুনিয়া লাভ আছে নি টেকা তোর যাইতো না আমার যাইতো টেকা তুই রুজু করে না আমি রুজু করাম আমি যেখান কইছি ওখান করিস অত বড় হইছস আমার কাপড় ফিন দিয়া অত বড় হইছস মসজিদ ঘুমাই ঘুমাইয়া এ আর আবার এখন 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 জ্ঞান বেশি হয়ে গেছে নি যেখান কইছি অন সেই কিতা কইলো এটা এটা দেখার বিষয় নাই কবেটার কুরবানি রাখো বুলোর কুরবানির নিয়ত নিয়ম সব তা আছে কয়জনে মানের রে এটা আমার তুই হুকাইছা হও যো দে আইছে নি হে তার কাছে দে তুই বেশি মুরব্বী হয়ে গেছস ও মাইজ মাই লগে মাথুক তাই না তাই না ইরা ও তাই লগে মাথুক এই জনি রে ও মরতুস দিবে ও বড় ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ও যে ওগুলো কে কোনো মাথা আসলাম এ কই গেছে এইছে নি খান্দা ও কি তো হইছে বাবু ভাই সাহেব হে তো কি ঘোষণা করিয়া গেল কি আমাকে সে ফোন দিয়া কি তো হইছে এ তো মসি সরকারি খাল আর মসজিদ কুমারে তো টের ফান না আমি তারে টাকা পয়সা দিলাম কুরবানির গরু টরু লইতো হে আমার লগে বালা মারতো হে আর রাগ ঘোষণা করে আমার পরামর্শ থাকি তার পরামর্শ কিছু বড় হে কিছু এখন বড় জ্ঞানী এখন তার লগে আর কিতা মারতাম ও কিতা তারে কইছো কিতা 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 কইছো শুনি সামান্য কই তারে কিতা কইতাম তারে কিতা কইতাম কুরবানি দুই দিন পরে কুরবানি গরু লইলো হে 60টা টাকা পাঠাইছি আর 6 লাখ ওগুন তুলতো তুলিয়া গরু লইতো লইয়া কইছি গরু ওগুন তোরে সুন্দর করে জব করিয়া কোন সুরত গতবার জেলা বাটিয়া তুলা তুলা দিছিল আর বাকি সপ্তাহ ফ্রিজে রাখিত আর নতুন ফলিতির আইনা ফুবর বন্ধ ও যে আবাদি জঙ্গল আছে না জঙ্গল রোদ লাগে ও ফুবর বন্ধ তুলা তুলা করে সব ফুকাইয়া হুটকি দিলেই তো গুছ কল কিছু তোরে অসিন তোরে আমি বাজে ও না নাইমু সারা বছর অসিন আমি খাইতাম তে হে দেখি ইটা খাওয়ার পরে হে আমার দিশন দাঁত লাগি যায় মাংস বলে বাদ খয় গাঁত বলে মাংস মাতামাতি করেন
আর বিশেষ করে তারে লইয়া মানুষে একটু ইয়ে করেন ক্রিটিসাইজ করেন ও হিসাবে মনে হয় তার কষ্ট লাগে বা ইয়ে করে এর লাগি রাগ করছে বুঝছেন আর আমরা তো মুখ দেখাইতাম পারি না বুঝছেন আপনি এই যে সিস্টেমে ইয়ে করা এটা তো কুরবানি কবুল হওয়ার কথা নাই বুঝছেন আর ইলা কুরবানির নিয়ম নাই কুরবানির নিয়ম হইছে গিয়া আপনি গরিবরবারে দিয়া তিন ভাগ করিয়া এক ভাগ গরিবরবারে দেওয়া আর এক ভাগ আত্মীয় স্বজন দেওয়া আর এক ভাগ গড় তোলা বুঝছেন এখন আপনি সামান্য বাটিয়া দেওয়ার বাকি সব গড় তুলিয়া ফ্রিজের মাঝে রাখিয়া আর ইগলিন ধরে হুকাইয়া আপনি সারা বছর খাইলা এটা তো মানুষে ইয়ে করে ও গবেষণা করে কইছে বেটা বন কর তোর লেস্কার বন কর এটা আমার লেস্কার দিচ্ছা এই মসজিদ খাই রায় তোর সরকারি ঘুমাই রায় বুঝছো নি বুঝতা বুঝতাই পার রায় না কিল্লা টেকা দিলাম সে কিতা কইলো এটা তোকে লাভ আছে নি রে কয় বেটা সঠিকভাবে কুরবানি দেন কুরবানি দিলে আমল করা লাগে কুরবানি দেওয়ার আগে দশ দিন আগে থাকি দশটা আমল আছে এটা আমল কয়জনে করে কয়জনে করে এমনিও তো কুরবানি কয়জনের কবুল হয় সঠিক কুরবানি যারা দেড় দেড় তারা আমি কিলা কুরবানি দিই এটা আমি বুঝবো আমার নামও ফটকাইলি তো মাইসে জানলি তো কুরবানি দিছি আমার মাংস আমিও খাইলতাম মাংসও তোরা ফাইলি তো কোনটা বুঝলাম না তোমরা গরু আরও ছয়টা লইবা চারটা লইছে হে কইছে আরও ছয়টা দীক্ষা লইবাই সঠিক টেকা দি লইবাই ও টেকা দি লইয়া গরু যাব খরবাই আর মানুষ রেডি রাখবা ছোটো ছোটো করে বানাইয়া হুটকি দিবাই মাংস চিন্তরে বুঝছো নি এখন বড় ভাই সাহেব এখন দেশের মাঝে তো আপনি তো বিদেশ বাড়ি দেখরা না আপনি দেশের মাঝে মানুষ ওগলে তো ইলা কিনা খাইতে পারে না ও তো লেস্কার আর মারিও না লেস্কার বন্ধ করো লেস্কার বহুত দিছ বুঝছো নি টেকা আমি কিলা রুজি করি আমি জানি আমি যেখান কইছি ওখান করিও না করলে টেকা পয়সা সবটা বন্ধ বাড়িত কোনটা দিতাম নাই আমি চাই গরু দশটা লইয়া দেখাই পাই পোবর বন্ধ গরুর মাংস একজন হুকাই পাই ফ্রিজও রাখবাই তোরা তোরা করে হুকাই পাই যাতে মাইসে বুঝতে না পারে নয়া ফলিতে নানি ওখান কইছি আর কুরবানি দিবাই দশটা কুরবানির আগে কিনি অগুন্তরে ও যে বাড়ির ডক্টর যে রাস্তা আছে রাস্তা পাইন্দা তুইবা যাতে মাইসে দেখে ওখান হইলে কি আমার কথা বুঝছো নি আল্লাহ কবুল করবা না করবা এটা ফরের বিষয় এটা ফরে দেখমু আমি চাই আমার নাম হইতো অটো হইলো বড় বিষয় কথা আর বেশি বাড়াইও না আর হে গেছে কি ওখান কইও তারে আমারে ফোন দিত আর জেলা কইছে ওলা করিও তোমরা বুঝছো নি আর কোনো মাত মাতিও না সে কিতা কইলো না কইলো এটা কোনো বিষয় আমার মাতিও না যে তামাম ধরো তা আমি যেখান কইছি ওখান করবাই ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম আমি গতবার হুটকি দিলাম আমার বাগর মাংস যদি আমি হুটকি দেই না বর্তা বানাই না চেষ্টা করি কোনো সমস্যা নেই বুঝছি তোমার বাঘর তো না বললাম তো তুমি সারাও মাংস কাটা যায় না ফুটকি দেওয়া হইলাও এটা কে কইছে তোমার এটা তো গ্রাম মানছে মাতামাতি করার বা সমালোচনা করার মানছে যে হুকে যে মাতে তার মাত পয়া হেতা হোক আমার ভাই অন্তরে আমি কইছি আমি আমার হুটকি দিমু না বর্তা বানাইমু এটা আমি বুঝবো আমি টেকা রুজি করলাম কষ্ট করলাম গ্রামও দশটা কুরবানি দিলাম মাইসে দেখতো যে আফরুজ মিয়ার ভাইয়ে কুরবানিদের এরপর তুতা মিয়ার কুরবানিদের দশটা গরুদের বড় বড় গরুদের কি গরু যদি আমি বাটিয়া উঠিয়া দিয়ে আমার মাংস আমি হুটকি বা নাইয়া লইয়াই হই সেও কিচ্ছু আইব আর যাইব নি না সেও কিচ্ছু আইব যাইব নি গান তো নাই বা কুরবানি তো আল্লাহর হস্তে দিরাই বুঝছো না আল্লাহরে খুশি করার লাগে কুরবানি দিরাই এখন কুরবানির মাংস যদি তুমি হুটকি দিলাও গরিব গরবা খাইলো না গরিব গরবার হোক এটা কুরবানির মাংস গরিব গরবা খাইতো বুঝছো নি এটা তারা আমি গরিব গরবা দিলাম না রেবা ওই যে তোমরা একটা মাত মাতো তোমরা কিতা লাগে আমার বদলা মুড়াই যায় আমি কুরবানি দেই 11 লাখ টাকা আমার যাইব এবার কুরবানির আমি দিলাম আমারও তো সকাল রাত আছে রানি ঈদ আমি বিদেশ বাড়ি থাকি আমার আত্মীয় স্বজন আছে আমি হুটকি বানাইয়া এরারে তোলা তোলা খাবাইমু তো এর লাগে আমার অংশর কিছু আনলাম তোমরা যদি উড়াই লাও যে আমি সারা আড়াই দিই ফিরিজ ইটা তো তোমার রাস্তা গ্রামের মানুষের সমালোচনা করে যে তো তারা কুরবানি দেয় দশ বারোটা মানুষের দেখাইবার লাগে দিয়া হুটকি দেওয়া বিদেশ নেই কি বিদেশ আনতা তোমার আল্লাহ দিছে গরু রোজগার করাই গরু এটা জবরে হুটকি দেওয়া আনো না কুরবানি রিগুনি এটা তো গরিবে পাইতো এটা তো কোরআন হাদিস তো নাই বুঝছো না এটা পারে না আমার আমার এটা বুদ্ধি দেওয়ার যাইও না বুঝছো কুরবানি দিরা কয় বেটা সঠিকভাবে দিরা কুরবানি আমরা আর কয় বেটা দিরা কুরবানি দেওয়ার আগে যে কত নিয়ম আছে
নোক ফলাইতে না চুল কাটায় না ইটা কয়জনে মান্দা তোমার বাড়িতে আমার কয়জনে মান্দা কুরবানি কজন টিকট আর আমি খালি তুতামে হুটকি দিলাইলাম হুটকি দিলাইলাম ইকান লয়া হুনিও কোন আস্থা গ্রাম আমার ভাই তখন তুমিও কও হুটকি দিয়া নিরাগি আমার বাগর মাল আমি আনতাম ইকান তোমরা অত চলাচল লোকনে ইটা কবুল করার মালিক আল্লাহ আল্লাহ কবুল করবা কি না করবা আল্লাহ যদি কবুল করেন ইটা আমার নসিব আইব আল্লাহ কবুল না হলে তোমার ক্ষতি হইব নি ইটা আমি আমার বুঝতাম তোমার শুনে বুঝছিরে আমার বন্ধু মাথা ঠান্ডা করো উচ্চ নিতা ফারা না এটা কুরবানি এটা আল্লাহর হস্তে দিরাই আল্লাহ রুজুরস্কার করাই রা আল্লাহ কুরবানি দিরাই তা লোক দেখা না আল্লাহরে কিছু ডরা আল্লাহরে মানো তা ফারে না বন্ধু উচ্চ না ভাইয়েন্ত দাদা কইছেন ও ভাইয়েন্তর কথা মানিয়া ভাইয়েন্তর কথা বুঝিয়া চিন্তা ভাবনা করিয়া কুরবানি দিও যাতে কুরবানি কবুল হয় তা লোক দেখানি কুরবানি দিও না বুঝছো ইটা পারে না বন্ধু কুরবানির মাংস ভুক্ষিত হইয়া ইনো আনাও না ইটা বাধ্য বন্ধু ইটা পারে না ইটা ঠিক না ইটা করিও না বুঝছো নি আমি দেখিলাম কি তোমার ভাইয়েন্তর লোকে বুঝছে একমত ইয়া সুন্দর হইয়া দেলা কুরবানি দেওয়া যায় ওলা দিও বন্ধু পারে না ইটা বুঝছো নি ভাইয়েন্তর কথা মতো জোর করে লিও মানুষ বুদ্ধি দেওয়াত বড় ডাট আমার ঠেকা দিয়ে আমি কুরবানি দিতাম সব হইলে আমার হইতো গুণ হইলে আমার হইতো তার আর কিতা আমি এখন বুঝি না তারা যদি আমার বালা না মাতে তে খারাপও মাতুক সমস্যা কিতা আমার ভাই আঞ্জেলা গাঁওর মানুষ হলা যে তামন্ত রথা মাতুন কুরবানি তো সঠিকভাবে দিতা কয়জনে সঠিকভাবে দিরা এটা বুঝার দরকার না নি তা আমি আমার মতো দিব তুমি তোমার মতো দৌ তুমি যদি আল্লাহ বাবো তোমার আল্লাহ বাবিয়া দৌ আমি আমার আল্লাহ বাবিয়া দিলাম তো যার যার জেলা মনে চাই ওলা দিরা ওলাও হোক তো ইটা লইয়া ও যে এইন পরামর্শ দেওয়াত এইন পরামর্শ দেওয়াত এইন পরামর্শ দেওয়াত ওটা লইয়া লাগি যায় যাই হোক আমিও চিন্তা ভাবনা করমুনে কুরবানি কিতা করা যায় আর আসলে মাথায় খাম করেন না এগুলি যে কইয়া গেল যে মানুষে মাতামাতি করে আসলে তো কুরবানিটা কত টাকা কষ্ট করে দেয় ই কুরবানি ফুটকি করিয়া আনিয়া তো আমার আসলে লাভ হইব কিনা আমি জানি না ভাই আইন তো উল্টা পাল্টা মাত্রা বন্ধু বান্ধব মাত্রা গ্রাম হাসাও মানুষের বাদ মাত্রা সঠিকভাবে কুরবানি দিতে হইলে আসলে সঠিক আমল করা লাগবে না না আসলে বোঝার দরকার ইটা ডং ডাঙ্গার নাম ফুটাইয়া লাভ নাই আল্লাহ চিন্তা করতাম হইব 11-12 লাখটা টেকা কষ্ট করে রুজি করিয়া যদি হারা কুরবানি মানুষের দেখাইয়া হুটকি করে লইয়াই হই খাইয়া তো এগুলো নষ্ট হইয়া যাইব কি কিন্তু আমারও তো কিছু থাকতো নাই আসলে তো ভুল খরাপ এগুলো বোঝার দরকার আসলে কুরবানি দিতাম হইব বুঝিয়া ভাই আইন তো রাগ গুসা করা বন্ধু বান্ধব রাগ গুসা করা বদলামও উড়ে আর আল্লাহ আসলে এটা কবুল করতে দেয় আসলে কুরবানি দেওয়ার আগে বোঝার দরকার আল্লাহ যেন আমরা সবরে বোঝার তৌফিক দান করুন ইবলিস শয়তানের বুদ্ধি থাকি যেন আমরা বাচ্চা রাখতে পারি আর একটা কথা ভাই সাহ বল আমি যে ভুল করছি ই ভুল আপনারা কেউ করেন না জানেন কুরবানি আল্লাহর নামে দিতা খরচ আদায় কর্তা সঠিকভাবে যাতে আমরা কুরবানি সবে দিতাম পারি আল্লাহ তালা যেন আমরা কুরবানিটা কবুল করেন অতীতে আমরা অনেক ভুল করছি এই ভুল প্রান্তি যদি আল্লাহ তালা মাফ করুক আর আমরা বড় আলিমর কাছ থেকে বুঝিয়া যেভাবে আমল করিয়া কুরবানি সঠিকভাবে দেওয়া যায় সঠিকভাবে দিয়া মাংসটা সঠিকভাবে যাতে আমরা বন্টন করতে পারি।